So hello everyone, welcome to Traveling with Bhaijaan and welcome to the Palace. চলুন শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। তাজার এই জমিদার বাড়িটি রংপুর শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই জমিদার বাড়িটি তথা এই মিউজিয়ামটি খোলা রাখা এবং বন্ধ রাখার যে সময়সূচিটা রয়েছে সেটা বেশ মজার, তাই এই অংশটুকু একটু মন দিয়ে শুনুন। রংপুর জাদুঘরের গ্রীষ্মকালীন সময়সূচি অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হলো বেলা 10টা থেকে সন্ধ্যা 6টা, মাঝে দুপুর 1টা থেকে 30 মিনিটের জন্য মধ্যাহ্নভোজের বিরতি একটা থাকেই, আর শীতকালীন অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়সূচিটা হয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর সে সময় 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত বিরতি থাকে। দ্যাট মিন্স এই সময়টার মধ্যে শুধুমাত্র মিউজিয়ামটা বন্ধ থাকে, কিন্তু এই সময়ের জন্য আপনি জমিদার বাড়িটিকে ঘুরে দেখতে পারেন। তবে মনে রাখবেন রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে আর সোমবার অর্ধ দিবস, তার মানে হলো সোমবার দুপুর থেকে মিউজিয়ামটি চালু থাকে। তাহলে সময়সূচি মেনটেন করে আপনি এখানে চলে আসবেন আর গেটের পাশেই যে কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট কাটবেন। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা, আর 5 বছরের ছোটো বাচ্চা হলে তার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। আর যদি স্কুল কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তবে আপনার জন্য এই টিকিটের দাম মাত্র 5 টাকা। অসাধারণ সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অবস্থিত এই জমিদার বাড়িকে নিয়ে আমাদের আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন এবার জমিদার বাড়িটি সম্পর্কে আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। মূল জমিদার বাড়িটিকে ঘুরে দেখার আগে আমরা এর চারপাশটা আগে ঘুরে দেখলাম। এর চারপাশে রয়েছে অসাধারণ সুন্দর বাগান এবং 4টি পুকুর। বাড়িটির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, উত্তর ও দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আম বাগান। ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে এই জমিদার বাড়িটির তৃতীয় ও চতুর্থ তলা রয়েছে রাজা গোপালের ব্যবহৃত নানা জিনিস। তাজার জমিদার বাড়িটি লাল ইট, শ্রেট পাথর ও চুনাপাথর দ্বারা নির্মিত, বিধায় দেখতে অতি চমৎকার। মার্বেল পাথরে মোড়ানো রাজকীয় সিঁড়ি আর সামনে শুভ্র দালান, এই পুরো ভবনটার চারপাশেই যেন রয়েছে এক রাজকীয় আবেশ। আপনি চলে যাবেন সেই পুরনো সময়ে, মনে হতে থাকবে হয়তো আপনি ছিলেন কখনো এই রাজপ্রাসাদের অংশ, হয়তো আপনার জন্যই তৈরি হয়েছিল এই প্রাসাদটি। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠা করেন গোপাল লাল রায়, যিনি ছিলেন মূলত গোবিন্দ লালের পুত্র। এই রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ছিল মান্নান লাল রায়। তিনি সুদূর পাঞ্জাব হতে বিস্তীর্ণ অঞ্চল ঘুরে অবশেষে রংপুরের এই মাহিগঞ্জে এসে স্থির হন এবং এখানে তিনি স্বর্ণ ব্যবসা পরিচালনা করেন। মান্নান লাল রায় রংপুরের মাহিগঞ্জ এসেছিলেন হীরা জহরত ও স্বর্ণ ব্যবসার জন্য। প্রথমে তিনি নানা ধরনের নামি দামি হীরা মানিক জহর খচিত তাজ বা টুপির ব্যবসা করতেন। উক্ত তাজ বিক্রির লক্ষ্যে এখানে হাট বসে, যা পরবর্তীতে বিরাট প্রসিদ্ধি লাভ করে, আর এখান থেকেই এই জায়গাটার নাম হয় তাজহাট আর এই জমিদার বাড়িটির নাম হয় তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি মূলত স্থাপিত হয় একটি ধ্বংসস্তূপের উপর, যেটি 1897 সালে একটি ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। মূল জমিদার বাড়ির ধ্বংসাবশেষের উপর গোপাল লাল রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। প্রায় 2000 রাজমিস্ত্রি কাজ করেছিল 10 বছর ধরে এবং সেই যুগে এটা নির্মাণ করতে খরচ হয় প্রায় 1.5 কোটি টাকা।
চারতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত এবং চারতলার সমান উঁচু। তবে রাজবাড়িটি যে দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টা সিঁড়ি আছে, যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরের তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরি। রাজবাড়ির পশ্চাৎ ভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত, যা সরাসরি ঘাগট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায়। তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। 2005 সালের পর রংপুর জাদুঘরকে সরিয়ে এ প্রাসাদের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়। এই জাদুঘরের ভিতর রয়েছে অসাধারণ একটা কালেকশন। এখানে আসলে আপনি দেখতে পারবেন 10ম এবং 11ম শতাব্দীর টেরাকোটার শিল্পকর্ম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে লেখা কুরআন ও মহাভারত এবং রামায়ণ সহ আরও অন্যান্য বিভিন্ন গ্রন্থ রয়েছে। এছাড়াও এর পেছনের দিকে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতার মূর্তি সহ 300টিরও বেশি নিদর্শন রয়েছে এবং এই জাদুঘরের ভিতরের অংশটিতে ছবি তোলা নিষিদ্ধ। তো কেমন লাগলো আজকের আমাদের এই পর্বটি, আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্রেতশুভ্র মার্বেল ও তার সবুজাব নকশা কিছুটা মলিন হলেও এখনও এর জলুস বোঝা যায়। কথিত আছে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে মিস হবে না আমাদের চ্যানেলের আর কোনো ভিডিও। তাহলে আজকের এপিসোড এখানেই আমরা শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।